জ্যামের মধ্যে কথা কাটাকাটির পর রাজধানীর মানিকদিতে এক যুবলীগ নেতাকে গুলি করে পালিয়ে গেছে এক ব্যক্তি। ঘটনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ওই যুবলীগ নেতার পরিবার। গুলিবিদ্ধ আজমত আলী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ঢাকা মহানগর উত্তরের 15 নম্বর ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি আজমত আলী প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজের গাড়িতে মানিকদির বাসায় ফিরছিলেন। মানিকদি বাজারে জ্যামে আটকা পড়লে তিনি গাড়ি থেকে নামেন, তখন এক লোকের সাথে কথার কাটাকাটি হয়। এ সময় গাড়ির চালককে চলে যেতে বলেন আজমত, জানিয়ে দেন তিনি নিজেই গাড়ি চালিয়ে বাসায় যাবেন। ড্রাইভার চলে যাওয়ার পরই আজমতের বুকে গুলি করে পালিয়ে যায় ওই ব্যক্তি। গুলিবিদ্ধ অবস্থায় এক চা দোকানের সাহায্য নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পৌঁছান। উনি হাইটা আসতেছে, আইসা আমাদের দোকানের সামনে বলল চা খাইতেছি আমরা, বললো যে আমার গুলি করছে, উনি একাই। পরে ওই যে উনার গেঞ্জি খুললা বাইন্দা আমি মেডিকেল নিয়ে আসলাম। পরিবারের ধারণা রাজনৈতিক প্রতিহিংসা শিকার হতে পারেন তিনি। টোটালি আমার আব্বুর ফোনটা নিয়ে গেছে, পরে আব্বু হাইটে এইটা বাজার পর্যন্ত আসছে, পরে সবাই রিস্কা দিয়ে নিয়ে এসেছে। আমার আব্বু বলে আমি আধা ঘন্টা ধরে গুলি খেয়ে পড়েছিল। আব্বু আমাকে অনেক বলছে আমি যুবলীগ করি, সাধারণ সম্পাদক যুবলীগের, আমার অনেক শত্রু বাবা, বাবা তুমি বাড়িতে বেরোও না, অত তোমার গুলি করে দিবে না, বাবা আমাকে গুলি করে দিবে বাবা। পুলিশ বলছে ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তারা এখনো জানে না, তবে তদন্ত করে দেখবেন। বুকের মধ্যে ঠেকে নাকি গুলি করছে, গুলি করে সে ভেগে গেছে, কেউ বুঝতেও পারে নাই, দেখতে দেখেও নাই, কেউ দেখে নাই, পালিয়ে চলে গেছে। ঘটনা নিয়ে স্পষ্ট করে আজমত আলীর পরিবারের পক্ষ থেকে কেউ কিছু বলছেন না। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।